গুলশানারা উর্মি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক। সম্প্রতি গুলশানারা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, দুইজন উপপ্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। গুলশানারা উর্মি সহকারী নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। গুলশানারা উর্মি জামালপুরের সরিষাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ ও এমএ করেছেন। গুলশানারা 2010 সালের বিসিএস 28 ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। গুলশানারা উর্মির বাবা মোহাম্মদ গাজিয়ার রহমান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাবাও বিসিএস অ্যাডমিন হিসেবে 1972 সাল থেকে দেশ সেবায় নিযুক্ত ছিলেন। মুক্তিযোদ্ধা বাবার আদর্শ ও চেতনাকে নিজের মধ্যে ধারণ করে গুলশানারা উর্মি দেশপ্রেমে নিজেকে নিয়োজিত রেখেছেন। গুলশানারা উর্মি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি ছাত্র রাজনীতির জন্য আত্মনিবেদিত ছিলেন। 2002 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া 1/11 সময়ে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এছাড়াও গুলশানারা উর্মি জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা বিসিএস তথ্য, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গুলশানারা উর্মির স্বামীর নাম এনআই আহমেদ সৈকত। তিনি একজন ব্যবসায়ী ও উপ আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করছেন। সায়ান ও সৌমি নামে এই দম্পতির দুই সন্তান রয়েছে।